আমি মানি না রাষ্ট্রপতি মানি রাষ্ট্রপতি মানি কথাগুলো ইউটিউবে যাচ্ছে সে কারণে বলি সম্পূর্ণটা প্রচার করবো আমি রাষ্ট্রপতি মানি যদি রাষ্ট্রপতি আল্লাহ মানে আমি রাষ্ট্রপতি মানি রাষ্ট্রপতি যদি ইসলাম মানে আমি প্রধানমন্ত্রী মানি যদি ইসলাম মানে এই কসুর প্রধানমন্ত্রী মানি না যদি ইসলামের বিরুদ্ধে কিসের বিএনপি কিসের আওয়ামী লীগ তুমি মুসলমান তোমার বড় পরিচয় সেটা কিসের শুধু অমিলিক বিএনপি কয়েকদিন আগে এসে মির্জা ফখরুলও তো বামপন্থী লোক সে বলতেছে যে আমরা শরিয়তের আইনে বিশ্বাসী না সরাসরি বলতেছে আমরা মৌলবাদকে প্রশ্রয় দেই না মৌলবাদীদের সাথে নাই আরে কত বুদ্ধিজীবী দেইখা নিয়া রফিক রফিক এত গরম কিছু বলার দরকার নাই দেশের পরিস্থিতি বুঝা কথা বলার চেষ্টা করো দেশের পরিবেশ ভালো না আর পরিবেশ পরিস্থিতি এখনো আপনি আমার কারণে কইর হয়েছে আপনি আমার মাইন্ডসেট আপ আমি আপনি দৃষ্টিভঙ্গি মেনে নিয়েছি দেশের পরিস্থিতি ভালো না বিরুদ্ধে বলা যাবে না দুর্নীতি সুদ শিকার হয়েছে এক ঘন্টা ব্যাপী একজন এসপির জন্য এর চাইতে বড় অসম্মানি আর কিছু হতে পারে না একটা জেলার প্রধান এসপি প্রশাসনিক ভাবে তার মানে একটা জেলার মা বাপ শুদ্ধ গোষ্ঠী সে একটা এত বড় এসপি যার সামনে জেলার সকল মানুষ তার নিয়ন্ত্রণাধীন সেই এসপি সাহেব আল্লাহ কয় তোর জবাব দিয়ে তার কাঠ গড়ায় তুই নিয়ে হাত বাংবি আলেমদের যা তুই নিজে তোর হাতে এইভাবে তুই হাতটি তোর এইভাবে বেহায়া কোর্টে যায় মাপসায় ঠিক খুদার জমিনে খুদার কোরআনের কথা হবে কিসের প্রশাসনের অর্ডার এইজন্যই আমি বলি আমি কোনো অর্ডার মানি না আমি মানি না আমার পৃথিবীতে আমার সংবিধান আমার ডিকশনারিতে আমার কোন প্রধানমন্ত্রী নাই রাষ্ট্রপতি নাই এমপি নাই যদি ইসলামের বিরুদ্ধে যা মানি না আমি রাস প্রধানমন্ত্রী মানি না রাস আমি আমি মানবো না আমার মারবা বা জেলে নিবা फांसी দিবা তাই তো তোমাদের সংবিধান যা বলে তোমাদের আইন যাবলে তুমি তা করবা আমার আল্লাহর আইন যা বলে আমি তাই করব ফিরাউন বলতো মুসা হক কথা বলতে পারবে না কোরআনের কথা বলতে পারবে না আ মুসা মুসার সময় কোরআন ছিল না তাওরাত ছিল ফিরাউন বলতো তাওরাতের কথা বলতে

আজ আমার নাই কিছু নাই শুনেন আপনারা এটা একটা ভিডিও করে বলো মানে এডিটিং করে এই ডোনাল্ড ট্রাম্পের একটা মটকার মধ্যে বয়া ফানিতে ছেড়ে দিছে ছেড়ে দিলে ডোনাল্ড ট্রাম্প মুখলারা আর এই গজলটা ফিটিং করে দিছে আমারও ছিল সব একদিন আজ আমার নেই কিছু নেই সব কিছু হয়ে গেছে বিরান মরু কান্নার জলটুকু চোখে নেই আল্লাহ বুঝাইতে চায় আল্লাহ বুঝাইতে চায় পৃথিবীর সমস্ত ক্ষমতা দররা তোমরা শুনে রাখো শুনে রাখো আমার মাওলা পাক কত্তবিকে 40 বছর পর ক্ষমতা থেকে নামায় বুঝাইতে চায় 40 বছর ক্ষমতায় থাকতে পারবা কিন্তু পৃথিবীতে জীবন বড় ক্ষমতায় থাকতে পারবা না একমাত্র আমি আল্লাহ লা মাওজুদা ইল্লাল্লাহ ওয়াজিবুল ওয়াজুদ ছিল আছে থাকবে একমাত্র কি আল্লাহ এক উবাইদুর রহমান নদভী বাংলাদেশের পুরা অর্থনৈতিক সিস্টেম রাজনৈতিক সিস্টেম বাংলাদেশের যত বিশ্ববিদ্যালয় আছে সকল প্রফেসরদের ওবাইদুর রহমান কান্নাদি জাগ্রত কবি মহিব খানের বড় ভাই চ্যালেঞ্জ জানাইছেন মুফতি সাকাওয়াত হোসেন রাজি মুফতি আনী শাহ জামাতা চ্যালেঞ্জ জানাইছেন যে আমরা বসব কোথায় কোন জায়গায় কোন স্টেজে কোন প্রোগ্রামে বসতে চাও বসো তোমরা যে কোনো বিষয়ে আমাদের সাথে বসবা তোমাদের যোগ্যতা কতটুকু আমাদের যোগ্যতা কতটুকু চ্যালেঞ্জ করলাম বসো মিজানুর রহমান আজারি তো অনর গোল ইংলিশে বক্তব্য বই দেয় সুবহানাল্লাহ মাশাআল্লাহ বলে এক মিজানুর রহমান আজারি সাহেব যে স্টাইলিস্ট করে যে সুন্দরভাবে ইংলিশ বলে যে স্মার্টলি বলে এরকম একটা বক্তব্য দেওয়ার মতো জেনারেল শিক্ষিত পারসন বাংলাদেশে আদৌ পাওয়া যাবে কিনা সন্দেহ আছে হ্যাঁ হ্যাঁ দল আজকে এই দেশের সিস্টেম এই দেশের সমাজ ব্যবস্থা অর্থ শুনেন সারা দুনিয়াতে খারাপ কাজ করলে জেলে নিয়ে ডুয়ে খারাপ কাজ জেলে করলে কই ডুয়ে কি এক দেশে বাস করি বাবা কি এক দেশে বাস করি আমনে গাজীপুরে অন্যায় করলে কাশিমপুরে নিব কিন্তু কাশিমপুরে যদি আকাম করেন নিব কই আমি তো চিন্তা করতেছি আরে নিবে কই আহ না এই সোনার বাংলা আমরা চাই নাই ঠিক কি না এই সোনার বাংলা বঙ্গবন্ধু চাই নাই কথা বলেন না বঙ্গবন্ধু চাইছিল এই সোনার বাংলা বঙ্গবন্ধু চায় নাই বঙ্গবন্ধু এমন সোনার বাংলা চেয়েছিল বঙ্গবন্ধুর বক্তব্য শুধু তোমরা শুনো না আমরাও শুনি বঙ্গবন্ধুর বক্তব্যের ভিতরে সুর মুনাফাকুরদের বিরুদ্ধে ছিল আমার দেশ মুনাফাকুর সুর বাটপারে ভরে গেছে বঙ্গবন্ধু কইছে না কইছে না এগুলো বলে নাই এবার প্রমাণ হবে ইমানদারের শক্তি বেশি নাকি সুরের শক্তি বেশি চাই মাইনা নেওয়ার দৃষ্টিভঙ্গিটা একটু চেঞ্জ করেন চ্যালেঞ্জ করে বলতে পারি আমরা বঙ্গবন্ধুর সাথে তাল মিলিয়ে কথার সুরে সুর মিলিয়ে বলতে চাই এখন আবার প্রমাণ হবে দু হাজার একুশ সালে চুরের শক্তি বেশি ওই তেল চুরদের শক্তি বেশি না ইমানদারদের শক্তি বেশি ইন্ডিয়ার বিরুদ্ধে কথা বললে আপনার ফাঁদ হয়ে যাইতে হয় ইন্ডিয়ার বিরুদ্ধে কথা বলে এত হতন না এত মারাত্মক তার মানে ইন্ডিয়ার র ইন্ডিয়ান সংস্থার র এই দেশে প্রভাব খাটায় প্রিয় ভাইয়ের আমার আমরা বলতে চাই ইন্ডিয়ার র তোমরা যদি আমাদের কথা শুনে রাখো তবে বলতে পারি আমরা চাই না